সামনে দাদা আজকে অরবিন্দপল্লীর এই একুশ নম্বর ওয়ার্ডের যে কার্যালয়টি এটি কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি দখল করে নিয়েছিল আজকে আপনাদের হাত ধরে আবার সেটি তৃণমূল দলে রাঙাইত হলো সবুজ রঙে কি বলবেন দাদা দেখুন তেইশে মেয়ের পর বিজেপি যেভাবে দাঙ্গা করেছে যেভাবে অশান্তি করেছে বাংলা মানুষ সেটা দেখেনি আর আমাদের নয়াটি মাননীয় পার্থভৌনিক মহাশয় এখানে যখন একটা গড়িপুরে একটা ইনসিডেন্ট ঘটেছিল আমাদের কর্মীকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল সে হসপিটালে ছিল তখন দুয়ারে দুয়ারে গিয়ে সব মানুষকে রিকোয়েস্ট করেছিল কি আপনারা শান্তি বাংলা চান না অশান্তি চান সেই জন্য মানুষ তার বুঝতে পেরেছে বিজেপি সরকার কীভাবে সন্ত্রাসে দল সে মোহ ভেঙে একমাত্র মমতা ব্যানার্জি যে বাংলা শান্তি আর বজার শৃঙ্খলা রাখতে পারে সেই তার নীতি আদর্শে সব দলে দলে আমাদের তৃণমূলে যোগ দিচ্ছে দিদির আদর্শে দাদা কিছুদিন আগে আমরা বিজয়নগর অর্থাৎ পাঁচ নম্বর ওয়ার্ডে পাপ্পু মাহাতো তাকে কিন্তু দেখেছিলাম বিজেপি থেকে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল দলে যোগদান করতে তার কিছুদিন যেতে না যেতে পাপ্পু মাহাতো কিন্তু আবার সেই বিজেকে বিজেপির প্ল্যাকার্ড হাতে তুলে জয় শ্রীরাম ধ্বনি ধ্বনিত করলেন অপরদিকে অর্জুন সিং সাংসদ এসে বললেন সুবোধ অধিকারী নাকি লোহা চোর দাদা এই বিষয়ে আপনি কি বিবৃতি দেবেন দেখুন অর্জুন সিং কী চোর সব সবাই জানে মানুষকে শোষণ করেছে উনি কী টাইপের ব্যবসা করতেন এর আগেও আমি বলেছি আর চাকরি নাম করে ভর্তির নাম করে তারপরে ড্রাগ হোক হিরোইন হোক চুল্লু হোক সব রকম উনি দুর্নমী ব্যবসায় জড়িত এমনকি আমস স্যামিনেশান বোম পিস্তল এসব নিয়ে করেছেন এই তো বলেছি আগে আমি আমি ওনার কথার জবাব দিতে চাই না কেন উনি ব্যক্তি আক্রমণ বেশি পছন্দ করলে ও নিজেরই যার গায়ে গন্ধ তার গায়ে হাত দিয়ে তো লাভ নেই তো নিজেরও গায়ে গন্ধ লেগে যাবে তো সেটা একটা অর্জুন সিংয়ের ব্যাপারে আমি কিছু বলবো না আর যেটা আপনি বলছেন কি পাপ্পু সিংয়ে পাপ্পু ইয়ে কি মাহাতো আমার সূত্রে খবর যাদের জানা আছে ও দুদিন নিখোঁজ ছিল দু দুদিন নিখোঁজ ছিল নিখোঁজ হওয়ার পর সে আবার বিজেপিতে জয়েন করে আর ভয় পেয়ে গেছে ওকে ভয়ে দিয়ে কোনো কোনো গুন্ডা হোক বা ক্রিমিনাল হোক ওকে ভয় দেখিয়েছে সে ভয় পেয়ে গেছে হয়তো কোনো কারণে ভয়কে যেদিন জয় করতে পারবে সে আবার সে তৃণমূলে ফিরে আসে কিন্তু দাদা এর এর থেকে কিন্তু একটা উদাহরণ কি স্পষ্ট তো বলা যায় পাপ্পু মাহাতুর এই যে বিজেপিতে আবারও যোগদান কোথাও যে বিরোধী শিবির তারা বারবার দাবি করছিল যে তৃণমূল দল ভয় দেখিয়ে তাদের দলে নিচ্ছে তাহলে এখানে কি সেই বিষয়টিকে পুরোপুরি কার্যত নস্বাত করা যায় এটা কোনো দিন তৃণমূল দল আজ পর্যন্ত কাউকে ভয় দেখায়নি আর তেইশে মে পর ওরা যেভাবে ভয় দেখিয়েছিল তার তো দেখলেন একটা তাক, একটা করে পৌরসভা কিভাবে আমাদের দিদিরকে হৃদয়ে দিদি রেখেছিল দিদি চলে এসছে তেইশে মেয়ের পর আমাদের যে প্রশাসন রাজ্য সরকারের হাতে ছিল না এটা ইলেকশন কমিশনের আন্ডারে ছিল এই দশ দিন যে তাণ্ডব করেছে ওরা কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সেটা করেছে মানুষের ভয় হয়েছে বা তাদের ভয় হয়েছে ভয় ওরা রুখতে পারেনি যেদিন আমাদের রাজ্য সরকার আমাদের মমতা ব্যানার্জি ক্ষমতায় মানে রাজ্য সরকার হাতে এসছে ভয়কে জয় করে আবার দিদির হাত শক্ত করেছে মমতা ব্যানার্জি আজকে প্রায় কতজন কর্মী দাদা তৃণমূল দলে আপনারাই দেখুন কত কর্মী আছে তাও আপনাদের কাছে সংখ্যা আমার মনে হয় ষাটের উপরেই হবে ধন্যবাদ আমরা মহিলা পুরুষ একেবারে আমরা কিন্তু সুবোধ বাবুর সঙ্গে কথা বলে নিলাম নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক বাবুকে আমরা পেয়ে গিয়েছি অশোক বাবুর কাছে সরাসরি চলে যাব অশোক বাবু আজকে যে তৃণমূল কার্যালয় অর্থাৎ যেটি ছিল সেটি আবার সেই পুরনো স্থানে পুরনো ফর্মে ফিরে আসলো এই বিষয়ে আপনার আপনার একটা গানের কথা মনে আছে পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এটা আপনার মনে আছে কি তো ওটা পরের জায়গা পরের জমিন ছিল ওরা ঘর বানিয়ে থাকতে এসেছিলো কিন্তু ঘরের মালিক ওরা ছিল না পরের মালিক তৃণমূল ছিল পার্টি তার তৃণমূলের ছিল তৃণমূল তার পার্টি অফিস তার পূর্ণ অধিকার নিয়ে ফেরত নিয়েছে এটা বিজেপি যদি নতুন করে কিছু করতে চাই করুক আমাদের কোনো আপত্তি নেই পার্টি অফিস বানানোর সব রাজনৈতিক দলের অধিকার আছে কিন্তু পরের পার্টি অফিস দখল করে নিজের পার্টি অফিস গেরুয়া রং করে দিলে হয় না রোদের সাদা নীলের যার ভেতরটা রঙই রং হয়ে আছে গেরুয়া রং জোর করে দিলে এটা কি হয় মমতা ব্যানার্জি একটা কথা মনে রাখবেন একটা কথা ছোট্ট করে বলে দিই কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর মুছে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে মমতা ব্যানার্জি বাংলার প্রত্যেকটি মানুষের হৃদয়ে লেখা আছে এটা মুছে দিয়ে এত সহজ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সুবোধ অধিকারী বললেন আমি নিশ্চয়ই সুবোধ অধিকারী সমর্থন করে একটা কথা বলে দিই যে সাতাশ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনের আওতায় ছিল প্রশাসন প্রশাসন তার পণ্য অধিকার নিয়ে কাজ করতে পারিনি স্বাভাবিকভাবেই সাতাশ তারিখ বিকেল পাঁচটার পর প্রশাসন হ্যান্ডওভার হয় রাজ্য সরকারের হাতে এবং তখন থেকে পুলিশ তার প্রশাসনিক কাজ শুরু করেছে এবং কাজ শুরু করার পরে আপনাদের আমরা বলি আমরা একটা পিটিশান দিয়েছিলাম হাইকোর্টে একটা রিট পিটিশান আমাদের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক হাইকোর্টে একটা পিটিশান দিয়েছিলেন যে পার্টি অফিসগুলো দখল হয়েছিল সেই পার্টি অফিসগুলো উদ্ধার করে দিতে এটা যে আজকে দেখছেন এটা তারই প্রতিফলন সেই হাইকোর্টের রাজকে পুলিশ কার্যকরী করেছে এবং আমরা পার্টি অফিসগুলো ফেরত পেয়েছি আমাদের দলীয় কর্মীদের হাতে পার্টি অফিসগুলো তুলে দিতে পেরেছি আর রয়ে গেল জয়েন আপনি পাপ্পু মাহাতোর কথা বলছিলেন এ তো আয়ারাম গয়ারাম থাকবি তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে বহুত লড়াই বহুত সংগ্রাম বহু ত্যাগ বহুত তৃতিক্ষার মধ্যে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস কারোর অধিকার কেড়ে নেয়নি তৃণমূল কংগ্রেস সিপিএমের পার্টি অফিস কেড়ে নেয়নি দু সালে তৃণমূল কংগ্রেস যখন বাংলায় ক্ষমতা আসে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের যখন মুখ্যমন্ত্রী হন আপনাদের জানা উচিত তখন কিন্তু কোনো সিপিএমের পার্টি অফিস দখল হয়নি তখন কোনো সিপিএমের পার্টি অফিস কেড়ে নেয়নি আমাদের দলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সেখানে করেছে এখানে দে তার অক্লান্ত পরিশ্রম করে কর্মীদের দাঁড় করিয়ে রেখে সনদ্দে পার্টি অফিসটা করেছিল আতঙ্ক মানুষকে একটা যেমন এই বুলবুল এলো দেখেছিলেন বুলবুল আসার পর বুলবুলের কাছে ওয়েদার রিপোর্ট ছিল বুলবুল আসছে তা প্রশাসন রাজ্য সরকার তার প্রস্তুতি নিয়েছিল বুলবুলের মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের কাছে সত্যি আমরা একটু মর্মাহত যে আমাদের কাছে এই খবরটা ছিল না যে ষোলো হাজার ভোটে জিতে অর্জুনবাবু তিনি বেছে নেবেন সন্ত্রাসের পথ তিনি বেছে নেবেন ছোটো ছোটো ছেলেদের কোমরে রিভালভার দেওয়া হাতে বোম দেওয়া এফআইআর করা আপনি জানেন নৈহাটি কত নাম এফআইআর হয়েছে এসব তো কী তো অর্জুন সিং অর্জুন সিং সুবোধ অধিকারকে বলছে যে লোহা চোর আর তিনি কি চোর তিনি তো মানুষের অধিকারকে চুরি করে নিয়েছেন তিনি মানুষের গণতান্ত্রিক অধিকারকে চুরি করেছেন তিনি সন্ত্রাস করে তিনি ভাবছেন যে ওই ভাটপাড়ার যে তানাশাহী রাজ যিনি কায়েম করে রেখেছিলেন ভাটপাড়াও তার হাতে আর নেই অল্প কিছু দিনের মধ্যেই পাটপাড়া পৌরসভা তৃণমূল কংগ্রেস তাদের অধিকার নিয়ে তাদের প্রশাসনিক কাজ পরিচালনা করব কিন্তু সাংসদ কিন্তু অর্জুন সিং এটিও মন্তব্য করেছেন যে কিছুদিন আগে অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলের আগে আগে যখন হয়েছিল তখন নাকি আপনিও পলায়ন করেছিলেন এবং নৈহাটি থেকে পার্থভৌমিক যখন বিধায়ক ছিল থাকাকালীন থেকে হারে তৃণমূল দল এটি তার যে কটা ক্ষতির পলায়ন করেছিলাম সে কেন করেছিলাম তো কেন পলায়ন হয়েছিল অর্জুন সিং ভালো করে জানে আপনাকে বললাম যে আমরা প্রস্তুত ছিলাম না এই রেজাল্টের জন্য প্রস্তুত যদি থাকতাম তাহলে অর্জুন সিং যে বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে গেরুয়া বাহিনী তারা রাস্তায় নামতে পারতো না চৌত্রিশ বছর সিপিএম ছিল কিন্তু সিপিএম বিজেপি এখানে তাণ্ডব করতে পারেনি অর্জুনবাবু সেই তৃণমূলের হয়ে বিধায়ক থেকে তিনি একদিন বখুড়ে বলেছিলেন মারোয়ারি কলে একটা স্লোগান দিয়েছিলেন মনে আছে রামকার নাম বদনাম না করো এই স্লোগানটাও নিয়ে দিয়েছিলেন রামনে কর সব সুখ ত্যাগে তোম সব দুঃখ সে করে ভাগে এটা অর্জুন বাবু স্লোগান কল হুকুম চাঁদ জুট মিলের সঙ্গে অর্জুন সিং দিয়েছিলেন দিলীপ ঘোষকে তারা করেছিলেন চার নম্বর বলে অর্জুন সিং হাতে মেশিন নিয়ে তারা করেছিলেন বিজেপি কর্মীদের আজকে তিনি রামের নাম নিয়ে নামকে কলঙ্কিত করছেন এটা মনে হয় ঠিক না আমরা কেন পালিয়েছিলাম কেন সনদ গৃহবন্দী ছিল সেটা অর্জুন সিং ভালো করে জানে এবং ওই জবাবটা আপনি অর্জুন সিং কাছে নেবেন রিকভারি জয়নিং এবং তৃণমূল দলের কার্যালয়ে যেগুলি গেরুয়া দখলে দখল হয়েছিল সেটি কিন্তু আবার সবুজ রঙে রাঙাইতে হচ্ছে আর সেই সকল চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি নিউজ সুপারের পক্ষ থেকে চোখ রাখুন নিউজ সুপারের পর্দায় দেখতে থাকুন নিউজ সুপার সব খবর সববার খবর ক্যামেরা পারসনের সঙ্গে আমি তানিয়া ধন্যবাদ